নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। উদযাপিত হলো বাঘা যতীনের 100তম মৃত্যুবার্ষিকী, অনুষ্ঠানে উপস্থিত সাংসদ সহ অন্যান্যরা। গৃহবধূকে গাছে বেঁধে মারধরের অভিযোগ, আটক অভিযুক্তরা। ছিনতাইকারীকে ধরলেন মহিলারাই, মহিলাদের পাল্টা মার, সুদ হাতায় উত্তেজনা। ক্ষতিপূরণের আবেদনপত্র জমার শেষ দিন বৃহস্পতিবার, কৃষকদের ভিড়। পালিত হল নির্মল বিদ্যালয় অভিযান, উদ্যোগে মিরবস্তি প্রাথমিক স্কুল। বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ মেচে দেয় উদ্যোগে রেড ক্রস। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার নন্দকুমারে পালিত হলো বিপ্লবী বাঘা যতীনের শতবর্ষতম মৃত্যুবার্ষিকী। নন্দকুমার পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। বিপ্লবীর নামে এদিন একটি মিটিং হলের উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। বিপ্লবী বাঘা যতীনের শতবর্ষতম মৃত্যুবার্ষিকী পালিত হলো নন্দকুমারে। বৃহস্পতিবার নন্দকুমার পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতিহাস বলছে নন্দকুমারে প্রায় 11 দিন ছিলেন বিপ্লবী বাঘা যতীন। স্বাধীনতার আন্দোলন চলাকালীন নন্দকুমারের কুমোর আড়াতে আত্মগোপন করেছিলেন তিনি। সেখান থেকে তিনি যান ভগবানপুর, তারপর যান ওড়িশায়। ওড়িশার বুড়িবালামের তীরের সেই বিখ্যাত যুদ্ধ সবারই জানা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ তথা এসডিএর চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ, স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বেরা সহ বিশিষ্টরা। এখন আমাদের শহীদ বাঘা যতীনের প্রতিকৃতি তিনি মানদান করছেন। আমাদের পূর্ব গ্রাম পঞ্চায়েতের বাঘা যতীনের নামে একটি মিটিং হলের উদ্বোধন হয় এদিন। উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। যাই হোক, আজকে আমরা কেন নন্দকুমারে মিলিত হলাম? মিলিত হলাম এই কারণে যে তিনি উড়িষ্যার পুরীবালামে যাওয়ার আগে আমাদের গর্বের মহারাজা নন্দকুমারের নামাঙ্কিত এই নন্দকুমারের কুমোরাড়া গ্রামে তিনি হেমদা মুখোপাধ্যায়ের বাড়িতে 21 দিন ধরে আত্মগোপন করেছিলেন। ওখান থেকে ভগবানপুর হয়ে তিনি উড়িষ্যার বুড়িবালামের তীরে গেছিলেন। তাই সঠিকভাবে এখানকার পঞ্চায়েত সমিতি কুমোরাড়া গ্রাম পঞ্চায়েত বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নামে উৎসর্গ করার দাবি আবেদন করেছে। সেই দাবি আবেদনের প্রতি আমার সমর্থন থাকলো। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। সম্পত্তি নিয়ে বিবাদ, তার জেরে গাছে বেঁধে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তমলুক থানা সায়রা গ্রামে। প্রতিবেশীরা বাধা দিতে এলে বচসা বাধে, পরে ওই পরিবারকে গণধোলাই দেয় গ্রামবাসীরা। পুলিশ এসে অভিযুক্তদের আটক করে। তমলুক হাসপাতালে চিকিৎসা চলছে ওই গৃহবধূর। গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল এক গৃহবধূকে। তমলুক থানার সায়রা গ্রামের ঘটনা। জানা গেছে গৃহবধূর নাম অর্চনা হাজরা, স্বামীর নাম গণেশ হাজরা, শ্বশুরের নাম হিমাংশু হাজরা। স্বামী গণেশ হাজরা কর্মসূত্রে বাইরে থাকেন। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল, বৃহস্পতিবার তা চরম রূপ নেয়। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই গাছে বেঁধে ওই গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকেরা মারধর করেন বলে অভিযোগ। প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদের সঙ্গেও বচসা বেঁধে যায় ওই পরিবারের। ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা গণধোলাই দেয় পরিবারটিকে, তাদের আটকে রাখা হয়। এরপর দিন বৌমার উপরে খুব অত্যাচার করে, একে মানে বাড়িতে থাকতে দেবে না। গ্রাম কর্তৃপক্ষ অনেক সময় নিয়েছিল স্টেপ, কিন্তু তাতেও হয়নি। কেস কাচারি অনেক কিছু হয়েছে, মারধর সব কিছু করে। আজকে সকালবেলা বলল যে এইভাবে অত্যাচার হচ্ছে, কেউ কিছু করতে পারছি না। তারপরে আমরা গেলাম পঞ্চায়েতকে ডেকে, পঞ্চায়েত আমার দিকে সবাইকে নিয়ে এসে এইরকম একটা পরিস্থিতি দেখলাম। আপনি তো দেখছেন
সবেদা গাছে বেঁধে কিভাবে মেয়েটাকে মেয়ের উপরে কিভাবে চুলের মুঠি ধরে অত্যাচার করেছে, তাহলে আপনারাই বলুন এর কি একটা হবে। বাঁশ দিয়ে কাঠারি দিয়ে শ্বশুর শাশুড়ি ননদ সাহেব সবাই মিলে যা এরা সবাই ভাসুর টাসুর সকলে মিলে এভাবে অত্যাচার করেছে। মানার কারণ ওই থাকতে দেবে না শ্বশুর শাশুড়ি, ওরা কেউ থাকতে দেবে না, জায়গা দেবে না। এইখানে এই যে ঘর করে আছে, এই দেখছেন তো ঘর টর সব কিভাবে টালি টালি ভেঙেছে। আমার নাম পিন্টু মান্না। পুলিশ এসে অভিযুক্তদের আটক করেছে। গৃহবধূ তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। হার ছিনতাই করার পর দুই ছিনতাইকারীকে ধরে ফেলায় উল্টে মার খেতে হলো মহিলাদের। ছিনতাইকারীরাই মারধর করল দুজন মহিলাকে। বুধবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সুতাহাটার ভাগ্যবন্তপুর এলাকায়। ছিনতাইয়ের অভিযোগ সুতাহাটা থানায় নেওয়া হয়নি এমনটাই জানা গেছে। এরপর আহত দুই মহিলাকে নিয়ে দু ঘণ্টা পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা। দোষীদের শীঘ্র ধরা হবে পুলিশের তরফ থেকে এমন আশ্বাস দেওয়া হলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। হার ছিনতাই করে পালানোর পথে ধরে ফেলায় ছিনতাইকারীরাই মারধর করলেন মহিলাদের। সুতাহাটার ভাগ্যবন্তপুর পল্লীর ঘটনা। জানা গিয়েছে বুধবার দুই মহিলার হার ছিনতাই করে পালাতে যায় কানু এবং বিশ্বনাথ নামে দুই ব্যক্তি। সেই সময় তাদের ধরে ফেলেন দুই মহিলা। মহিলাদের পাল্টা মার দেয় ছিনতাইবাজরা, একজনের মাথাও ফেটে যায়। সুতাহাটা থানায় ঘটনার অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এরপর স্থানীয় বাসিন্দারা ভ্যানে দুই মহিলাকে রেখে পথ অবরোধ শুরু করেন। প্রায় দু ঘন্টা পথ অবরোধ চলে। এলাকায় পৌঁছয় পুলিশ এবং র‍্যাফ। দোষীদের শাস্তির দাবি জানানো হয়। দোষীদের শীঘ্রই পাকড়াও করা হবে এই আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। জয়নাল আব্দুল আমাদেরকে মারধর করে সব আমাদেরকে কাড়িয়ে নিয়েছে, আর আমাদের আমার দিদিদেরকে মারধর করে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে। আর থানায় আমরা কমপ্লেন লিখেছিলাম, ওনারা বলছে কি এই কাগজে কি লেখা আছে, স্যার ভুল লেখা, এরকম বলছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। অতিবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন মরসুমের কৃষিকাজের। চলছে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া। বৃহস্পতিবার ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ক্ষতিগ্রস্ত ব্লক হিসেবে ঘোষিত চণ্ডীপুরে এই ক্ষতিপূরণ দেওয়া হলে উপকৃত হবেন 14,000 মানুষ। অতিবৃষ্টির জেরে আমন মরসুমে চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্যই চাষীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। চণ্ডীপুর ব্লকও ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই ক্ষতিপূরণ পেলে চণ্ডীপুর ব্লকের প্রায় 14,000 মানুষ উপকৃত হবেন। চণ্ডীপুর ব্লকে প্রায় 7,500 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, পুরোপুরি 100% ক্ষতিগ্রস্ত। 7,500 হেক্টর জমি সবজি এবং কৃষি ধান নিয়ে ক্ষতিগ্রস্ত 7,500 হেক্টর। আমাদের ফর্ম দেওয়া শুরু হয়েছে 28 তারিখ থেকে, আগস্টের 28 তারিখ থেকে, এবং চলবে সেপ্টেম্বরের 26 তারিখ পর্যন্ত। কত চাষি উপকৃত হবে? আমরা এখনো পর্যন্ত প্রায় 9,000 দরখাস্ত পেয়েছি চাষিদের কাছ থেকে আবেদনপত্র। আশা করছি এই সংখ্যাটা অন্তত 15,000-20,000 মধ্যে থাকবে। ক্ষতিপূরণের পরিমাণ এখনো পর্যন্ত রাজ্য জানায়নি কত পরিমাণে দেবে, যখন জানাবে তখন আমরা জানাতে পারব। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, সবুজ বার্তা। নির্মল বিদ্যালয় সপ্তাহে জেলার বিভিন্ন স্কুলে পালিত হচ্ছে নির্মল বিদ্যালয় অভিযান। বৃহস্পতিবার তমলুকের মিরবস্তি প্রাথমিক স্কুলের উদ্যোগে দিনটিকে পালন করা হলো। চলছে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন। জেলার বিভিন্ন বিদ্যালয়ে পালিত হচ্ছে নির্মল বিদ্যালয় অভিযান। বৃহস্পতিবার তমলুকে উদযাপিত হলো দিনটি। উদ্যোগে ছিল মিরবস্তি প্রাথমিক স্কুল। এদিন এই স্কুলের পড়ুয়াদের নিয়ে এলাকা পরিদর্শন করা হয়। Thank you.
আজকে আমাদের এই ছাত্রছাত্রীদের নিয়ে পুরো 12 নম্বর ওয়ার্ড আমরা পরিক্রমা করলাম ওই নির্মল বিদ্যালয় অভিযান সর্বশিক্ষার্থীকে যেটা আমাদের 7 দিন পালন করতে বলেছিলেন আজকে আমাদের শেষ দিন। এর আগে আমাদের স্কুলে ছবি আঁকা হয়েছে, সমস্ত শ্রেণী আবৃত্তি হয়েছে, এইগুলো আমরা করার চেষ্টা করছি। আমরা যে জায়গায় আছি এটা তো খুব বস্তি এলাকার জায়গা, আমরা চেষ্টা করছি আমরা সকলে মিলে ছাত্র শিক্ষক শিক্ষিকা যাতে এই জায়গাটা অন্তত এ করা যায়, পরিবেশটা যাতে সুস্থ সবল স্বাভাবিক দেখা যায়। কালকে আমরা করেছিলাম বিদ্যালয়ের চারপাশ এবং এলাকা পরিষ্কার করে ব্লিচিং দেওয়া, এগুলো আমরা করেছিলাম। স্কুলের নাম হচ্ছে পদুম মশান মীর বস্তি প্রাথমিক বিদ্যালয়। আমার নাম শিবনাথ বিশ্বজিৎ, আর আমি বর্তমানে টিচার ইনচার্জ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উলকবেড়া রিপোর্ট, সবুজ বার্তা। বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হলো মেছেদায়। বৃহস্পতিবার আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরটির আয়োজন করা হয়। উদ্যোগে ছিল রেড ক্রস সোসাইটি। মেছেদায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ওষুধ বিতরণ অনুষ্ঠিত হলো। মেছেদার আন্দুলিয়া গ্রামের আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রক্রিয়াটি চলে। বৃহস্পতিবার এই শিবিরটির আয়োজন করা হয়। উদ্যোগে ছিল রেড ক্রস সোসাইটি। বহু নামী চিকিৎসক এই শিবিরে অংশগ্রহণ করেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই যে আমাদের এই যে চিকিৎসা এই এলাকা থেকে বেঁচে নিয়ে, সুতরাং এটা একদিনের জন্য নয়, এটা আমরা এটাকে চালিয়ে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।